আচ্ছা দেখ শোন, যে কোশ্চেনটা বলছি তোদেরকে, যে কোশ্চেনটা বলছি তার আগে মোটামুটি, আরে টপিকটা পড়াবো ইন্স্যুরেন্স, ঠিক আছে? ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে জানিস তোরা, ইন্স্যুরেন্স মানে কি বল? বিমা কি? পুরোপুরি বেসিক কথাগুলোই বলতে হবে, তারপরে দেখ আমি কোশ্চেন দিয়েছি ইন্স্যুরেন্স থেকে, একটাই কোশ্চেন দিয়েছি ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্ট তো নীতি, নীতি ইন্স্যুরেন্স নীতি কি? মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স, এই কোশ্চেনটাই মেন কোশ্চেন দিয়েছি এই চ্যাপ্টার থেকে, একটা কোশ্চেনই করতে হবে মানে আজকের টপিকের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো বাকি কোশ্চেন ইম্পর্টেন্ট না, তাহলে বাকি কোশ্চেন গুলো আমি কেন বলছি ইম্পর্টেন্ট, কেন বলছি ওইগুলো না জানলে, এই টার্মগুলো না জানলে তুই এটা লিখতে পারবি বা পড়তে পারবি। আমরা যখন কারোর কাছে ইন্স্যুরেন্স করি, তাই না, আমাদের কেউ এলআইসি করি, কেউ জিআইসি করি, করি ইন্স্যুরেন্স, দেখবি ওখানে বেশ কিছু টার্ম বেরিয়ে আসে, ইনসিওর্ড বলে একটা টার্ম হয়, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে একটা টার্ম হয়, পলিসি ভ্যালু বলে একটা টার্ম হয়, ইনসিওরার বলে একটা টার্ম হয়, হ্যাপেনিং অফ দা ইভেন্ট বলে টার্ম হয়, ঠিক আছে? এতগুলো টার্ম হয়, এই টার্মগুলোর মানে জানতে হবে, বলে যখন ইন্স্যুরেন্স করতে এইগুলো বলে। ইনসিওর্ড কে? আমি বা তোরা ইনসিওর্ড মানে বুঝতে পারলি, যে ইন্স্যুরেন্স করায়, তুই বললি আমার লাইফের উপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমি আমার লাইফের উপর ইন্স্যুরেন্স করাতে চাই, এটা হলো ইনসিওর্ড, বুঝা গেল ইনসিওর্ড কাকে বলে? এবার হলো স্যার ইনসিওরার কে? ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি, তুই আমি বললাম আমার লাইফের উপর ইন্স্যুরেন্স করাতে চাই, কার সঙ্গে বললো, কাকে বলবে কথাটা? ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনসিওরার। স্যার প্রিমিয়াম কি? আরে প্রিমিয়াম বলতে পারছিস তো, যেমন প্রিমিয়ামটা কেমন দেয় ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম মানুষ কিভাবে দেয়? কেউ দেখবি 3 মাস অন্তর অন্তর দেয়, কেউ 6 মাস অন্তর অন্তর দেয়, আবার কেউ বছরে দেয়, তাই তো? এটাই তো প্রিমিয়াম, এখানে লেখা আছে প্রিমিয়াম, পিরিয়ডিক পেমেন্ট। পিরিয়ডিক পেমেন্ট মানে বুঝলি হোয়াট ইজ পিরিয়ডিক পেমেন্ট? হ্যাঁ স্যার, 3 মাসে দিলাম, তারপর দেখ পেমেন্ট পিরিয়ড দু রকম, একটা পিরিয়ডিক হয়, পিরিয়ডিক পেমেন্ট মানে বুঝছিস তো, পিরিয়ডের পেমেন্ট, পিরিয়ডের পেমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো একবারে না, পিরিয়ডিক পেমেন্ট বাই ইনসিওর্ড, বাই ইনসিওর্ড, ঠিক আছে? আচ্ছা এই পেমেন্টটা কে করছে, পেমেন্ট করবে কে বল? এই যে প্রিমিয়ামের টাকাটা পেমেন্ট করবে কে? মানে আমরা পেমেন্ট করবো, আমরা কে? ইনসিওর্ড, তাই বলে পিরিয়ডিক পেমেন্ট বাই ইনসিওর্ড। কাকে পেমেন্ট করবো? ইন্স্যুরেন্স কোম্পানিকে, মানে ইনসিওরার কে, ঠিক আছে? তো টু গেট কেন করবো, কেন করবো পেমেন্ট করবো কেন? ক্ষতিপূরণ পাওয়া যাবে। স্যার ক্ষতিপূরণ কি? সে ভালো করে শোন, ধর আমরা যদি এলআইসি করি, কেন এলআইসি করি? যদি আমরা এলআইসি করছি, যদি আর যদি কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি আর আমাদের যদি কারো যদি ডেথ হয়ে যায়, তাহলে টাকাটা পেয়ে যাবে, কম্পেনসেশন পেয়ে যাবে, বোঝা গেল? কেউ দেখবি জেনারেল ইন্স্যুরেন্স করে, মানে মেডিক্লেম করে, কারো যদি শরীর খারাপ হয়, কারো যদি অ্যাক্সিডেন্ট হয়, সে হাসপাতালে ভর্তি হবে, টাকা পাবে, ঠিক আছে? কেউ ফায়ার ইন্স্যুরেন্স করলো, গোডাউনে আগুন লেগে গেল, ওকে গ্রহণ করবে, বুঝতে পারলি? তো এখানে কি বলেছে ভালো করে পড়লে বুঝতে পারবি, পিরিয়ডিক পেমেন্ট বাই ইনসিওর টু ইনসিওর টু গেট কম্পেনসেশন এট দ্য টাইম অফ লস, যখন তোমার লস হবে তখন তুমি কম্পেনসেশনটা পাবে। আর কি বলছে, হ্যাপেনিং অফ দ্য ইভেন্ট কাইন্ড অফ লসেস কভার্ড আন্ডার দ্য পলিসি, বেশ কিছু ধরনের লস এর মধ্যে কভার হয়, যেমন ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স হিয়ার লস ইজ কম্পেনসেট ইফ ইট ইজ ডিউ টু ফায়ার, মানে দেখ হ্যাপেনিং অফ দ্য ইভেন্ট, যদি কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু এটা কভার হবে, কোনো ঘটনা ঘটে, যেমন এখানে বলেছে বেশ কিছু ধরনের লস আছে এর মধ্যে কভার হয়, যেমন ধর তোর গোডাউনে আগুন লেগে গেল, তো গোডাউনে আগুন লেগে গেলে ওর থেকে বাঁচার জন্য কি করতে পারিস? তোর বিজনেস করছি, বিশাল বড় একটা গোডাউন আছে, গোডাউনে আগুন লেগে যায়, আগুন লেগে গেছে, তো গোডাউনে যদি গোডাউনে আগুন লেগে গেছে, তোর গোডাউনে কয়েক কোটি টাকার মাল আছে, যদি গোডাউনে কয়েক কোটি টাকার মাল আছে আর আগুন লেগে গেছে, তাহলে কয়েক কয়েক কোটি টাকা শেষ হয়ে গেল, অত বিজনেস করে দাঁড়াতে পারবি? কিন্তু যদি তোর পলিসি নেওয়া থাকে, প্রিমিয়াম নেওয়া থাকে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তোকে টাকা দেবে, কিছু টাকা দেবে, যেই টাকা দিয়ে আবার পুনরায় বিজনেস শুরু করতে হবে। এখানে কি লিখেছে বলছে, ফায়ার ইন্স্যুরেন্স হিয়ার লস ইজ কম্পেনসেট ইফ ইট ইজ ডিউ টু ফায়ার, ঠিক আছে? তো দেখ এইখানে যে কোশ্চেন গুলো বলে এগুলো পরীক্ষা দেবে না, কিন্তু এগুলো না জানা থাকলে এখন যে পয়েন্ট গুলো পড়বে এগুলো বুঝতে পারবে। এরপরে কি লেখা আছে পলিসি, বলছে কন্ট্রাক্ট রিটেন অর রিটেন এগ্রিমেন্ট। আচ্ছা তোদের কারণ নামে তো এলআইসি করাই আছে, এলআইসির বন্ড পেপার দেখেছিস কখন? এরে বাড়িতে আছে এলআইসির বন্ড পেপার, একটা কাগজ, ওটাকে পলিসি পেপার বলে, ওটাকে পলিসি পেপার বলে, একটা দেখবি একটা ফাইলের মধ্যে দেয়, ওটাকে পলিসি পেপার বলে। বলছে কন্ট্রাক্ট অর রিটেন এগ্রিমেন্ট,
রিটেন এগ্রিমেন্ট, ঠিক আছে, বিটুইন কার কার মধ্যে, এই চুক্তিটা কার কার মধ্যে হয়েছিল? তুই যখন এলআইসি করেছিস চুক্তিটা কার কার মধ্যে হয়েছিল? তোর মধ্যে আর কংগ্রেসের? আমি তো করিনি, আমি তো বুঝি না, আমার বাবা করে দিয়েছিল। যাই হোক, মনে করলাম তোর মধ্যে আর কার মধ্যে হয়েছিল, হচ্ছে এজেন্ট এসেছিল, এজেন্ট কারও এসেছিল? তাহলে ইনসিওর আর ইনসিওরার দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, ঠিক আছে? তো আমরা এতদিন পড়েছি এই জিনিসগুলো, মানে এই টার্মগুলো জানতাম না। তো যখন ইন্স্যুরেন্স করাতে আসে না, তখন ওরা বলে এই কথাগুলো, তখন বুঝিস না যে ইনসিওর আমার ব্যাপারটাকে বলে, ওরা ওই কথাগুলো বলে যখন ইন্স্যুরেন্স করাতে আসে। কখনো ইনসিওর বলে, কখনো পলিসি বলে, কখনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে, কখনো ইনসিওরার বলে, এই কথাগুলো বলে। এগুলো তো জানতে হবে, তাহলে সুবিধা হলে জানতে পারলে আচ্ছা বুঝে গেলাম এই জিনিসগুলো কি। কন্ট্রাক্ট বা রিটার্ন এগ্রিমেন্ট হয় বিটুইন ইনসিওরার আর ইনসিওরের মধ্যে, ইনক্লুড টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ইন্স্যুরেন্স। কি আর মধ্যে কি থাকবে ওর মধ্যে? ইন্স্যুরেন্স অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, বুঝলি তো? টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে হচ্ছে যে তুই কবে টাকা পাবি, কি বলে টাকা পাবি, কত টাকা বোনাস পেতে পারিস। অনেক সময় না জানি এজেন্ট আসে, না না তুমি এটা করো, এত টাকা করে দাও, এত এত টাকা পাবে। মুখের কথায় কিছু হবে না, লেখা পড়ায় দেখতে হবে, ঠিক আছে? তো হয়ে গেল। তাহলে দেখ কি লেখা আছে, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কি লেখা আছে? কন্ট্রাক্ট বিটুইন, কন্ট্রাক্ট করবে বিটুইন কার কার মধ্যে? ইনসিওরার আর ইনসিওরের মধ্যে। মানে ইন্স্যুরেন্স জিনিসটা বোঝা যায়, তোকে যদি বলে বলো না ইন্স্যুরেন্স কাকে বলে, বিমা কাকে বলে, তুই কি? আচ্ছা বিমা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা কার কার মধ্যে চুক্তি হয় বলে, এগুলো তো বললাম নিজের ভাষায় বলতে পারবি, ওই টার্ম বলতে না বলে নিজের ভাষায় বল, স্যার আমার মধ্যে আর কোম্পানির মধ্যে, আমার মধ্যে আর কোম্পানির মধ্যে যে চুক্তি হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। হিয়ার বলছে, হিয়ার ইনসিওর পেস, ইনসিওর মানে আমি, আমি পে করবো রেগুলার প্রিমিয়াম। কাকে পে করবো প্রিমিয়াম? সেগুলো কাকে পে করবো? কোম্পানি, ঠিক আছে, ইনসিওরার। অ্যান্ড ইনসিওরার এর বদলে কোম্পানি আমাকে কি দেবে? টাইম টু টাইম আমাকে কোনো কম্পেনসেশন দেবে। তা কি লিখেছে? অ্যান্ড ইনসিওরার ইন রিটার্ন এগ্রি টু পে কম্পেনসেশন টু ইনসিওরার, ঠিক আছে, টু ইনসিওরার টু মেক গুড ফর আর লস অর ড্যামেজ, যদি কোনো লস হয় ড্যামেজ হয় তার জন্যই টাকা দেবে। এরপরের কোশ্চেন দিয়েছে তোর, খুব ভালো কোশ্চেন দিয়েছে, ফাংশন অফ ইন্স্যুরেন্স দিইনি আমি কোশ্চেন, বাট একবার রিড করে নেব। এই যেমন দেখ না, তুই তুই বলিনি এটা তোর কোশ্চেন বইতে আছে, তোদের বইতে আছে, যেটা কি বলছে, ক্যারেক্টারিস্টিক অফ ইন্স্যুরেন্স, বিমার বৈশিষ্ট্য পড়তে হবে না। দেখ আমি যেটা বললাম সেটা দুটো পার্টি থাকে, দুটো পার্টি থাকে। এবার তো বললাম কটা পার্টি থাকে, বল কি কি পার্টি বললাম? বল ইনসিওরার আর ইনসিওর, দেখ এটাই লেখা আছে, ইনসিওরার আর ইনসিওর। কন্ট্রাক্ট থাকে বললাম, স্যার কন্ট্রাক্ট করে ইন্স্যুরেন্স পলিসি বলে, স্যার ইন্স্যুরেন্স পলিসি বলে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, স্যার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বললে। আরে তোকে যে এই পয়েন্টগুলো বললাম না, এইগুলো লিখলেই ওর বৈশিষ্ট্য হয়ে যাবে, এই কটা পয়েন্ট লিখে দিলেই বৈশিষ্ট্য হয়ে যাবে, কিছু নেই লেখা, বুঝতে পারলি তো? স্যার দেবে না তো সাজেশন নেই, দেখা গেলো সাজেশনের কোশ্চেনই দিল না, দেখো বৈশিষ্ট্যই দিয়ে দিল, দেখো কি করো। তুই আগে জেনে রাখলে ক্ষতি নেই, লিখে দিতে পারে। আর একটা এক্সাম্পল পলিসি ভ্যালুর একটা এক্সাম্পল তাদেরকে বোঝানোর জন্য বলতে পারি, এটা জেনে রাখ। এটা বলছি মন দিয়ে শুনিস, এর কিছু নেই, একদম সোজা জিনিস, তোরা জানিস, জাস্ট এক্সাম্পলটা মাথায় রাখতে হবে। ধর সাপোজ, ধর আজকে আমি একটা, আমার একটা বিজনেস আছে, গোডাউন, গোডাউন আছে, গোডাউনে প্রচুর টাকার মাল আছে। আমি কি করেছি, গোডাউনটা কি করেছি, পলিসি নিয়েছি, পলিসি ভ্যালু বুঝতে পারছিস তো, গোডাউনটাকে পলিসির আন্ডারে ফেলেছে, যাতে গোডাউনে যাতে আগুন ঠাকুর লেগে গেলে গোডাউন আগুন লাগতেই পারে, কি লাগতে পারে না গোডাউন আগুন, যদি আগুন লাগে তাহলে কি হবে, পুরো তো বিজনেস নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি গোডাউনের একটা পলিসি নিয়েছি, অনেকেই করে বড় বড় বিজনেস তো করে গোডাউনের পলিসি নিচ্ছে। আরে গোডাউনের পলিসি অনেকে ফোনের ইন্স্যুরেন্স করায়, অনেকে বাইকের ইন্স্যুরেন্স করায়, বিভিন্ন জিনিস ইন্স্যুরেন্স হয়। শুনছিস তো, দেখ তাহলে আমি ইন্স্যুরেন্স করিয়ে দিচ্ছি, আমি আমার বিজনেসের ইন্স্যুরেন্স করিয়েছি,
এবার ইন্স্যুরেন্স করালে আমি বললাম ইন্স্যুরেন্স করেছি করলে হবে, ইন্স্যুরেন্স কোম্পানির লোক আসবে, ওদের সঙ্গে আমাকে একটা কি করতে হবে, ডিড তৈরি করতে হবে, তার জন্য ডিড ফিড তৈরি হবে, তারপর ওকে আমাকে কি দিতে হবে, প্রিমিয়াম দিতে হবে, প্রিমিয়াম, ওদের একটা প্রিমিয়াম দিতে হবে। এবার ওরা আমাকে বলবে তুমি কত টাকার, কত টাকার পলিসি, এইসব বিভিন্ন কথাবার্তা বলবে, ঠিক আছে, এসব কথাবার্তা হবে, দুটো পার্টির মধ্যে কথাবার্তা হয়। প্রিমিয়াম না প্রিমিয়াম? প্রিমিয়াম, প্রিমিয়াম, PREMIUM, প্রিমিয়াম। তো বলবে তুমি আমাকে বলবে তুমি কত টাকার পলিসি নিতে চাও, তো আমি বললাম কি আমি 1,00,000 টাকার পলিসি নিতে চাই, ঠিক আছে, বললো তাহলে তোমাকে হিসাব করে বললো তোমাকে প্রতি মাসে, মানে প্রতি মাসে না, তোমাকে 5,000 টাকা করে প্রিমিয়াম দিতে হবে, বোঝার চেষ্টা করো, পার বছর, পার মাস, ঠিক আছে, না পার মান্থ পলিসি, মেডিক্লেম নাম শুনেছিস তোরা? যেমন ধর আমার লাইফ, মানে আমার লাইফ না, মানে আমার হেলথের উপর ওই মেডিক্লেম করানো আছে, আমার বছরে 10,000 টাকা দিতে, বছরে 10,000 টাকা, 1 বছরে 10,000 টাকা দিই, কিন্তু আমার যদি কখনো শরীর খারাপ হয় 10,00,000 টাকার ট্রিটমেন্ট হবে, 10,00,000 টাকা, তার মানে কি তোমাকে 10,00,000 টাকা দিতে হয়েছে, আমাকে 10,000 টাকা দিতে হয়েছে, একবারে দিয়েছে, ওয়ান টাইম পেমেন্ট করতে হয়েছে। তেমনি এইটাকে কি বলে জানি মেডিক্লেমটা, এটা জেনারেল ইন্স্যুরেন্স, এটাকে জেনারেল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স বেসিক্যালি দু রকমের হয়, হ্যাঁ, 1 বছর, এই বছর যেমন ধর সাপোজ ধর এই বছর আমার কিছু হলো না, পরের বছর কিছু হলো, তো পরের বছর প্রিমিয়াম দিতে হবে, তাহলেই পাবো এগুলো তো কখনো হবে না। তুই দেখ আমি কি সে কোন ইন্স্যুরেন্সের কথা বললাম, আমি হেলথ ইন্স্যুরেন্সের কথা বললাম, হেলথ ইন্স, হেলথ ইন্স্যুরেন্স মানে কি তোর শরীর খারাপ হলে মরে যাওয়ার কথা তো বলি দিয়ে গেছে, ঠিক আছে, এখানে মরে যাওয়ার কথা হয়নি, এখানে শরীর খারাপ হলে বলা হয়েছে, তাহলে বুঝতে পারলি তো কি বললাম, তুই 5,000 টাকার প্রিমিয়াম দিলি, 5,000 টাকা প্রিমিয়াম দিয়ে তুই কত টাকার পলিসি নিতে পারলি, কত, 1,00,000 টাকা, 1,00,000 টাকার পলিসি নিতে পারলি। এইবার দেখ বেশ কয়েকদিন পর গোডাউনে আগুন লেগে গেল, গোডাউন আগুন লেগে গেল, গোডাউন আগুন লাগছে, ওখানে সব লোকজন বসে আছে, তা আগুন লাগলে কি করা হতো, ও ভালো কথা বলে, ফায়ার ব্রিগেডকে খবর দিতে হবে, যখন লোক ফায়ার ব্রিগেডে ফোন করতে যাচ্ছে মালিক বসে ফোন করো না, ফোন করো না, কেন ফোন করছি, লাগতাম না, আরে আগুন লাগো ঠিক কোথায়, আরে আমাদের পলিসি দেওয়া আছে তো টাকা পেয়ে যাবে, টাকা পেয়ে যাবো, কিন্তু যেই আগুনটা করে লেগে যাবে পুরো শেষ হয়ে যাবে, আস্তে পুরো শেষ হয়ে যাবে, আমি তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে বলবো দেখো আসো সমস্ত ইন্সপেকশন করো, আগুন লেগে গেছে, অনেক চেষ্টা করেছি আগুন লাগা, মানে যাতে বাঁচতে পারে, আগুন পাঠাতে পারবি, ঠিক আছে, যাতে বাঁচানো যায় বাঁচাতে পারবি, তুমি আমাকে ক্ষতি করতে পারো, তখন ইন্স্যুরেন্স কোম্পানির লোক আসলো বা ও দেখলো আগুন লাগা, বললো কেন আগুন লেগেছে, ও তো আর বলেনি, ও তো আর বলেনি যে আগুন লাগিয়ে দিয়েছে, বলছে শর্ট সার্কিট হয়েছে, বলছে দেখি তাহলে ইলেকট্রিশিয়ানের লোক থেকে সত্যি শর্ট সার্কিট হয়েছে, বলছে না শর্ট সার্কিট হয়নি, বলছে যে তোমার যে আগুন লেগেছে জ্বলিয়ে দিয়েছে আগুন, ওরা ধরে ফেলবে যারা ইন্স্যুরেন্স কোম্পানি, কেউ যখন টাকা দেবে ও কিন্তু ওদের ইন্সপেক্টর থাকে ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা এসে পুরোপুরি প্রপারলি ইন্সপেকশন করবে, ঠিক আছে, তো ও বলবে তুমি যে তুমি ও যেটা বলে ফায়ার ব্রিগেডকে কল করেছো, কখন কল করেছো, বলে হ্যাঁ কল করেছি, কখন কল করেছি, আগুন ঠাকুর লেগে লেগে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার পর অনেক ব্যাপার আছে, এগুলো আগে থাকতে টাকা দেয় না, এইগুলো সমস্ত ওদের চুক্তিতে লেখা থাকে, অনেকে টাকা পাওয়ার জন্য এগুলো করে, বললে হবে না, বললাম বুঝতে পারছিস তো পলিসি জিনিসটা কি, তাহলে জিনিসটা বুঝতে পারলি তো, তাহলে আমি যেটা বললাম তোর ধর আগুন লাগলো, আমি মানলাম তুই সবকিছু নিয়ম মেনে করেছিস, আগুন লাগার সঙ্গে সঙ্গে তুই জল দেওয়ার চেষ্টা করেছিস, বা তোর কোম্পানি যা যা কাজ করে সবাই জল দেওয়ার চেষ্টা করে পারিসনি, সঙ্গে ফায়ার ব্রিগেডকে কল করি দমকল এসে জল দিয়ে নিবি চেষ্টা করছি, তাহলে ওরা মানাবে,
আমি চেষ্টা করি জেনুইন কাজ করার চেষ্টা করেছি মানবে, তখন ওরা ইন্সপেকশন করে দেখবে যতটা ক্ষতিপূরণ হবে ক্ষতি দেবে। এবার ধর সাপোজ ধর তুই ধর আচ্ছা ধর আমি একটা মেডিকেল দিয়ে বলি, তোর ধর কারো ধর একটা শরীর খারাপ হয়েছে, তার নামে পলিসি নেওয়া আছে 10 লাখ বা 20 লাখ 30 লাখ টাকার পলিসি নেওয়া আছে, কত টাকা পলিসি? 30 লাখ টাকা। ওর শরীর যা খারাপ হয়েছে, ওর 50 লাখ টাকা লাগছে ট্রিটমেন্ট করাতে কোনো জায়গাতে। তাহলে ওই কোম্পানি, মেডিকেল কোম্পানি মানে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, ওকে 50 লাখ টাকা প্রোভাইড করবে, 30 লাখ টাকা অবধি প্রোভাইড করবে। বুঝেছিস কি বুঝিস নাকি? বুঝিস কি বললাম? বল কত টাকা প্রোভাইড করবে? 30 লাখ টাকা। তুই গোডাউনের পলিসি নিয়েছিস 1 লাখ টাকা, ঠিক আছে, আর আগুন লেগেছে 2 লাখ টাকা, তোকে ও ম্যাক্সিমাম কত টাকা প্রোভাইড করবে? 1 লাখ না 2 লাখ? বুঝেছিস? বুঝেছিস কি বুঝিস? তুই যত টাকা পলিসি নিবি তত টাকাই তো ও প্রোভাইড করবে, তার বেশি প্রোভাইড করবে। এই কথাগুলোই তোর বই দেয়, বুঝেছিস ব্যাপারটা? এর চেয়ে ফুল ডিটেলস বেশি কখন শিখবো? যখন আমরা উঁচু ক্লাসে ব্যবহৃত বাচ্চা আছি, যখন গ্র্যাজুয়েশন উঠবে একটা চ্যাপ্টার আছে, অ্যাকাউন্টস একটা চ্যাপ্টার আছে, ইন্স্যুরেন্স কোম্পানি ওখানে খুব ডিটেলসে অঙ্ক করবে, এইগুলোর উপর অঙ্ক আছে, এইগুলোর উপর অঙ্ক আছে। আচ্ছা তাহলে মোটামুটি বোঝা গেল এবার বিমার কাজ যা বলি মানে ফাংশন অফ ইন্স্যুরেন্স করে নেব। প্রথম পয়েন্টটা কি লেখা আছে? প্রোভাইড সার্টেনটি, ঠিক আছে। আচ্ছা তোরা আনসার্টেনটি কথাটা শুনেছিস তো? আনসার্টেনটি মানে হচ্ছে অনিশ্চয়তা, অনিশ্চয়তা। ফাংশন অফ ইন্স্যুরেন্স মানে বিমার কার্যাবলীর মধ্যে কি বলছে? প্রোভাইড সার্টেনটি মানে কি করে এটা, কি করে আমি তোকে বলে দিচ্ছি। দেখ ও তোকে নিশ্চয়তা দেয়, ও দেখ তুই বিমা করলি, তুই ইন্স্যুরেন্স করলি, ও কিন্তু তোকে পুরোপুরি নিশ্চয়তা করতে পারবে না। তুই ভালো করে শুন, তুই বিমা করলি, তুই ইন্স্যুরেন্স করলি, তোর গোডাউনে আগুন লাগছে তার জন্য তুই গোডাউনে আগুন লাগে তার জন্য তুই বিমা করলি, ইন্স্যুরেন্স করলি, ও কি নিশ্চিত করে বলতেই পারবে তোর আর গোডাউনে আগুন লাগবে না? সম্ভব বলে এটা কখনো সম্ভব? ও এই নিশ্চয়তা দিতে পারবে না, ও তোকে কিছু সুরাহার জায়গা দিতে পারে, বলছে ঠিক আছে তোমার আগুন লাগলে তোমার তো ক্ষতি হতে পারে, তোমার ক্ষতিটাকে আমি পূরণ করতে পারি, কিছুটা পূরণ করতে পারি, এটাই বলেছে। তাই এখানে কি লিখেছে? ইন্স্যুরেন্স ডাজ নট রিমুভ দা আনসার্টেনটি অফ বিজনেস, বিজনেসের অনিশ্চয়তা ইন্স্যুরেন্স কখনোই দূর করতে পারে না, ঠিক আছে তো? বাট ইট প্রোভাইড সার্টেনটি অফ পেমেন্ট মানে কম্পেনসেশন ফর দ্য রিস্ক অফ লস, তো এখানে যে লস হবে না তার কম্পেনসেশন, যদি কোনো লস হয় তার কম্পেনসেশন ও তোকে প্রোভাইড করতে পারে, বুঝতে পারলি? যদি কোনো, যদি বিজনেস যদি তোমার কোনো আগুন লেগে যাওয়া, তোমার কোনো লস হয় তাহলে ক্ষতিপূরণ দেবে, এটাই বলেছে তো। তার প্রোটেকশন, প্রোটেকশন মানে জানিস কেউ বলতে হয়, প্রোটেকশন মানে কি? নিরাপত্তা। প্রোটেকশন মানে কি? নিরাপত্তা। বলছে ইন্স্যুরেন্স ক্যান নট স্টপ হ্যাপেনিং অফ, একই পয়েন্ট একই জিনিস, বলছে ইন্স্যুরেন্স ক্যান নট স্টপ দ্য হ্যাপেনিং অফ রিস্ক অর লস, তোর বিভিন্ন রকমের রিস্ক হতে পারে, বিভিন্ন রকমের লস হতে পারে, হ্যাপেনিং মানে ঘটতে পারে, ঠিক আছে, তো ইন্স্যুরেন্স এটা কখনোই বন্ধ করতে পারে না, ইন্স্যুরেন্স কখনো এটা বন্ধ করতে পারবে না। বাট ইট প্রোভাইড প্রোটেকশন, ও তোকে প্রোটেক্ট করতে পারে, কি? কম্পেনসেটিং ফর দ্য লস অ্যারাইজিং আউট অফ ইট, যদি কোনো লস হয় সেখানে ক্ষতিপূরণ দিয়ে তোকে প্রোটেক্ট করতে পারে। তারপর কি বলেছে বল? রিস্ক শেয়ারিং, রিস্ক শেয়ারিং। বলছে অন হ্যাপেনিং অফ রিস্ক ইভেন্ট, কি বলছে? অন হ্যাপেনিং অফ রিস্ক ইভেন্ট দ্য লস ইজ শেয়ার বাই অল পার্সন এক্সপোজ টু ইট, শেয়ার ইজ অবটেইন ফ্রম এভরি ইনসিওর মেম্বার বাই ওয়ে টু প্রিমিয়াম। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি লাইনটার মানে কি বলেছে। ধর তোরা একটা বিজনেস করছিস বা তিনজন লোক মিলে বিজনেস, তিনজন পার্টনার মিলে বিজনেস করছিস, তাহলে বিজনেস তোর আগুন লাগলো, একটা লস হলো, তো লস কি সেটাকে একজনকেই বিয়ার করতে হবে না, তিনজনকেই বিয়ার করতে হবে। এইবার তিনজন ধর আলাদা আলাদা নামে আলাদা আলাদা পলিসি, তিনজন আলাদা আলাদা পলিসি এলো, তাহলে কি হলো? তিনজন আলাদা পলিসি এলে তিনজন আলাদা আলাদা প্রিমিয়াম দিল, এতে কি হলো? রিস্কটা বিয়ার হয়ে গেল। তোদের বইতে এটাও লিখেছে,
এটা এখানে তোকে বলেছে, বলছে অন হ্যাপেনিং অফ রিক্স ইভেন্ট, যদি কোনো রকমের কোনো ঘটনা ঘটে এবং যে লস হয় সেই লসটা শেয়ার হয় কাদের মধ্যে, সমস্ত পার্সনের মধ্যে, সমস্ত পার্সন মানে যে তিনজন থাকলে তিনজনের মধ্যে লসটা শেয়ার হয়ে যায়। এক্সপোজ টু ইট, শেয়ার ইজ অবটেন ফ্রম এভরি ইনসিওর্ড মেম্বার, এভরি ইনসিওর্ড মেম্বার বাই ওয়ে অফ প্রিমিয়াম। এই এটা কি করে শেয়ার হবে, প্রতিটা যে ইনসিওর্ড মেম্বার আছে তারা ওয়ে অফ প্রিমিয়াম, প্রিমিয়ামের মধ্যে প্রতিটা প্রিমিয়াম, সপোজ তার তিনজন মিলে তিনজন এক দুই তিন তিনজন মিলে তোর বিজনেস করছিস, বিজনেসের মাধ্যমে ধর তোদের খুব একটা লস হয়েছে, আগুন টাগুন লেগে গেছে, তাহলে তোরা কি করেছিস, তাহলে লস সবার মধ্যে বিয়ার হবে, কি করে বিয়ার করবো লসটা, কি করে বিয়ার করবো, তুই ধর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা প্রিমিয়াম নিয়েছিস, তুই একটা প্রিমিয়াম নিয়েছিস, এইভাবে বিয়ার হয়ে যাবে। আর লাস্ট অ্যাসিস্ট ইন ক্যাপিটাল ফর্মেশন, কি হয় ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের থেকে প্রিমিয়াম নিয়ে কি করবে, আমাদের থেকে প্রিমিয়াম ওরা নিয়ে কি করবে টাকাটা নিয়ে, বলতে পারি কি করবে, ওরা অন্য ভালো জায়গায় ইনভেস্ট করবে যেখান থেকে ওদের ইনকাম হবে, নাহলে ওরা এত এত টাকা দেবে কত, ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা দেয় জানিস, ইন্স্যুরেন্স কোম্পানি একদিকে ভালো, দেখ ইন্স্যুরেন্স ব্যাপারটা কি, ওরা টাকা দেয় অনেক টাকা দেয়, কিন্তু যাদের ক্ষতি হয় তারাই তো টাকা পাবে। হ্যাঁ, কত মানুষের অনেকে সপোজ তার ওই আমার ধর 15 সাল থেকে হেলথ ইন্স্যুরেন্স করা আছে, 23 সাল তাই প্রতি বছর টাকা দিয়ে যায়, ঠিক আছে, তো তো এরকম আছে, তো এরকম কত মানুষের আছে, তো টাকা দিয়েই যায়, কোনো কিছু করতে হয় না, ঠিক আছে, কিছু হয় না। 15 সালে কত টাকা দিতে হয় এখন সেটা ছোট মনে নেই, এখন কত দিতাম মনে হয় প্রথমে 8 থেকে শুরু হয়েছিল, দাদা প্রথমে আমার আমার মান নামে করা ছিল তখন 8 লাখ, আস্তে আস্তে বাড়তে 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 লাস্ট বছর, এই বছর না তার আগের বছর আমার কিনতে ছিল 25,000 টাকা মা আর আমার নামে, এই বছর শুধু আমার নামে 10,000 টাকা, মার নামে 18,000 টাকা, টোটাল 28,000 টাকা আলাদা আলাদা করেছে। ইন্স্যুরেন্স এর আলাদা কোম্পানি হয় তো, আমারটা একটা কোম্পানি রেখেছি, মারটা আলাদা। ইন্স্যুরেন্স টা যা হেলথ ইন্স্যুরেন্স দেখা গেছে, যত বয়স বাড়বে বাচ্চাদের মানে ইয়ং বয়স হয় না, ওদের প্রিমিয়ামটা খুবই কম, কেন বলতে পারবি, বলতে ইয়ং বয়সে প্রিমিয়াম কেন কম হয়, ওদের রোগ ব্যাধি কম হবে, ঠিক আছে তো। আচ্ছা আর এক সময় দেখবি অনেক সময় এলআইসি করে, অনেকে অনেক এলআইসি করা জানিস তো, তার মোটামুটি একটা মডারেট এজে এলআইসি করা অনেকে করায়, দেখা গেলো ওই ওই লোকটার ভিতরে অনেক কিছু রোগ আছে, ভালো করে শুনবি অনেক রোগ আছে, ও বলেই নি ইন্স্যুরেন্স, আরে অনেকে বলে নাকি সব কথা সবাইকে বলবে না, কেন বলবে না, পিছনে কারণ আছে, কেন ও জানে আমি যখনই মারা যাব, লাইফ ইন্স্যুরেন্স পলিসি কি বলা হয়, তোমার পলিসি চলাকালীন তুমি যদি মারা যাও, ধর আজকে ধর মিস্টার এক্স ওর ধর বিশাল বড় একটা রোগ আছে, ও যে কোনো দিন মারা যেতে পারে, কিন্তু ওকে দেখে মনে বয়স্ক না, মোটামুটি একটা বয়স 40-45 বছর বয়স, বা তার আরো কম 30-35 বছর বয়স, তো যে কোনো সময় মারা যেত, ওর এত রোগ আছে, শোন কথা বলিস না, ও ধর প্রথম প্রিমিয়াম দিয়েছে ধর, ও ধর একটা 50 লাখ টাকার প্রিমিয়াম দিয়েছে, সরি 50 লাখ টাকার পলিসি দিয়েছে, ঠিক আছে, মানে মারা যাওয়ার পর ও যদি মারা যায় পলিসি মারা যায় 50 লাখ টাকা পাবে, আর যদি পুরো পলিসি চালাতে পারে তাহলে 50 লাখ টাকা বোনাস ফোনাস মিলিয়ে ও ধর 60-70 টাকা পাবে। এবার পুরো পলিসি চালাতে পারে মানে হচ্ছে ধর ও পলিসি ধর একটা দুটো প্রিমিয়াম দিল তারপরে ধর মারা যায়, এবার ধর ও একটা একটা প্রিমিয়াম দিয়ে দিল, একটা প্রিমিয়াম দেওয়ার কয়েকদিনের মধ্যে ওদের একটা মারা গেল, এলআইসি রুল আছে, পলিসি এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স পলিসি তোমাকে নিশ্চয়তা দেবে, ঠিক আছে, তোমার কিছু হয়ে গেলে তোমার ফ্যামিলির দায়িত্ব এলআইসি কোম্পানি নিয়ে নেবে, ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেবে পুরোপুরি, তো দেখ একজন মানুষ মারা গেলে তার পুরো তো দায়িত্ব, দেখ কখনো কেউ মারা গেলে টাকা দিয়ে তার কখনো বিচার হয় না, ঠিক আছে, তো ও একটা কিছু দেওয়ার চেষ্টা করে, কোনটা দেবে পলিসি হোল্ডার তোকে দিয়ে দিবে, তুই তুই জানাসই নেই
তোর যে এত বড় শরীর খারাপ, যদি পরে যদি ইন্স্যুরেন্স কোম্পানি ধরতে পারে তোকে একটা টাকাও দেবে না, এক টাকাও দেবে। এই জন্য তোরা সিনেমায় দেখেছিস কিনে যাই না, তোরা সিনেমায় দেখেছিস কিনে যাই না, বউয়ের নামে পলিসি আছে বা হাজবেন্ড নামে পলিসি আছে, প্রচুর টাকার পলিসি আছে, হাজবেন্ড তো গায়েব করে দিল বা ওয়াইফকে গায়েব করে, সিনেমায় তো হামেশাই হয়ে থাকে এগুলো, ঠিক আছে? তো মানে এরকম এলআইসিতে এরকম প্রচুর ঘটনা ঘটে, এলআইসি প্রচুর ঘটনা ঘটে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। আমি তোকে বললাম জিনিসটা কি বললাম বল, দেখ তাহলে কি বললাম, অ্যাসিস্ট ইন ক্যাপিটাল ফর্মেশন, কি বলেছে, ফান্ড অফ ইনসিওরার, ফান্ডস অফ ইনসিওরার রিসিভ থ্রু প্রিমিয়াম পেমেন্টস আর ইনভেস্টেড ইন ভেরিয়াস ইনকাম জেনারেটেড স্কিম, সো হেল্প ইন ক্যাপিটাল ফর্মেশন। এই কোশ্চেনটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট নয়, পড়ে দিলাম। নেক্সট কোশ্চেনে যে লাস্ট এই কোশ্চেনটা পড়বে, এটা ইম্পর্টেন্ট দেওয়া ছিল, প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স মানে বিমার নীতি, বিমার মূল নীতি, ঠিক আছে? বিমার মূল নীতি, প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? তো প্রথম পয়েন্টটা কি লেখা আছে দেখ, অলরেডি যেই পয়েন্টটা এখন ডিসকাশন করবো এতক্ষণ ধরেই আমি তোকে বললাম পয়েন্টটা, ইন্স্যুরেন্স করা হয় না কিসের উপর দাঁড়িয়ে, ইন্স্যুরেন্স বিশ্বাসের উপর দাঁড়িয়ে, বাংলায় বলা হয় বিশ্বাস, ইংলিশে বলা হয় ফেথ, ফেথকে বাংলায় কি বলে, বিশ্বাস। ইন্স্যুরেন্স করা হবে পুরোপুরি বিশ্বাসের উপর দাঁড়িয়ে, না এখানে বিশ্বাস ওটা আলাদা, পুরো বিশ্বাসের উপর দাঁড়িয়ে। তুই ইন্স্যুরেন্স করার সময় তুই ফ্রড কেস করেছিস, অর্থাৎ তুই ভুল তথ্য প্রকাশ করেছিস, ঠিক আছে? তো বলছে প্রিন্সিপাল অফ আটমোস্ট, ঠিক আছে? তো গুড ফেথ মানে ইন্স্যুরেন্স, মানে এখানে বাংলাটা, এর বাংলাটা কি জানিস তো, এর বাংলাটা হচ্ছে তোর চূড়ান্ত সৎ বিশ্বাসের চুক্তি, চূড়ান্ত সৎ বিশ্বাস। তাই ইন্স্যুরেন্সটা কি, ইন্স্যুরেন্স হচ্ছে চূড়ান্ত সৎ বিশ্বাসের চুক্তি, ইন্স্যুরেন্স কে বলা হয় চূড়ান্ত সৎ বিশ্বাসের চুক্তি, অর্থাৎ ইন্স্যুরেন্স হচ্ছে প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ, এটা লেখা আছে। ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স ইজ আ কন্ট্রাক্ট বেসড অন ফেথ। ইন্স্যুরেন্স যে তুই যে একটা কন্ট্রাক্ট করবি না, ভালো করে শোন, তোর বাড়িতে মানে একজন এজেন্ট আসবে ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে আর তুই, ঠিক আছে? ওই দুজনের মধ্যে যে একটা চুক্তি হবে পুরো সব মানে সত্যি কথা তুই প্রকাশ করবি, কখনো মিথ্যা কথা প্রকাশ করতে হবে, তুই মিথ্যা কথা প্রকাশ করলে মিথ্যা কথা নিয়েই চলে যাবে, তুই মিথ্যা কথা বলে সত্য কথা নিয়ে চলে যাবে, পরবর্তী সময় যখন ধরবে তুই টাকা পয়সা পাবি, তাতে ক্ষতি তোর হবে। কেন, সাপোজ তুই মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স করেছিস, তোর কোনো একটা রোগ ছিল, তোর কোনো একটা রোগ জানাসনি, তোর কোনো একটা রোগ ছিল তুই জানাসনি, কিন্তু যখন তুই নার্সিং হোমে ভর্তি হলি তখন রোগটা ধরা পড়লো, হবে না। যেহেতু হেলথ ইন্স্যুরেন্স এই সমস্যাটা হয় না, কেন হয় না, হেলথ ইন্স্যুরেন্স করার আগে একটা চেক আপ হয়, ঠিক আছে? সবার চেক আপ হয় না, যেমন আমি যখন হেলথ ইন্স্যুরেন্স করেছিলাম আমার কোনো চেক আপ হয়নি, ঠিক আছে? আমার কোনো চেক আপ হয়নি, মায়ের চেক আপ হয়েছিল মায়ের দিন বয়স, ঠিক আছে? তো তাই এগুলো হয়, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পুরো বয়স থাকে যে লাস্ট এই বয়সে তুমি নিতে পারো, তারপরে আমি তোমার হবে আমরা কি পড়াচ্ছি, আমরা নলেজের উপর বেস করে পড়াচ্ছি। আর শুভমের বাবা, ওর বাবা এই লাইনে খুব কম করে 30 বছর কাজ করে, এই লাইনে 30 বছর কাজ করে, এ তো প্রতিটা পয়েন্ট আমি তো ধর এক দু লাইন পড়ে বলছি, ঠিক আছে? তো আমার বাবা তো এখানে ডেমো কাজ করে, ডেমো কাজ বুঝিস তো, প্রতিটা জিনিসের ডেমো দেখেছে, প্রতিটা জিনিসের, হ্যাঁ বলো, নাই প্রতিটা জিনিসের ডেমো দেখেছে, এগুলো কি বললে বলতে চাচ্ছিস তো, প্রতিটা জিনিসের ডেমো দেখেছে, তো ও আরো ভালো বুঝতে পারবে, ওই কোশ্চেন একদম ইজি কোশ্চেন। আচ্ছা শোন, তাহলে কি বলছে, তাকে তোকে পুরোপুরি মানে সত্যি কথা জানাতে হবে, তো বলছে আর তুই মিথ্যা কথা বলে তোর লাভ কি হবে, এই পরবর্তী সময় টাকাই না পেলে তোর লাভ কি হবে, তাই না?
ইনসিওর শুড ডিসক্লোজ, এই জন্য বলে কখনো কোনো অসৎ উপায় অবলম্বন করতে না, ঠিক আছে তো? ইনসিওর শুড ডিসক্লোজ অল দা ম্যাটেরিয়াল ফ্যাক্ট অ্যান্ড ইনসিওরার মাস্ট ক্লিয়ার অল টার্মস অ্যান্ড কন্ডিশন অফ কন্ট্রাক্ট টু ইনসিওর, লাইনের মানে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা কর, কিছু বলেনি এমন কিছু। ইনসিওর, ইনসিওর মানে কি বলেছিল মনে মনে সব, ইনসিওর মানে আমরা, শুড ডিসক্লোজ অল ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে সমস্ত রকমের তথ্য ইনফরমেশন কাকে দেবো, ইনসিওরারকে দেবো, কি দেবো, পুরো সত্যিটা দেবো, ঠিক আছে? মাস্ট ক্লিয়ার অল টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্টে যা যা লেখা আছে পুরো পুরো পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? এটা থেকে মাথায় রাখতে হবে। স্যার যদি আমি কিছু ভুল ইনফরমেশন দিই কি হতে পারে? এইবার তো বলেছি বারবার, দেখ লেখা আছে ইফ ইনসিওর হাইট ভুল, বা তুই বল হয়তো তুই কিছু ভুল বলিস কিন্তু কিছু জিনিস লুকিয়েছিস, ভুল বলিস নি কিন্তু কিছু লুকিয়ে রেখেছিস, লুকিয়ে রেখে কারো দ্বারা কোনো একটা শরীর খারাপ হচ্ছে, ওই জিনিসটাকে হাইড করে চলে গেছে, ঠিক আছে? তো বলছে ইফ ইনসিওর হাইডস এনি ম্যাটেরিয়াল ফ্যাক্ট, ঠিক আছে তো? অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি কামস টু নো, ইন্স্যুরেন্স কোম্পানি পরবর্তী সময় সেটা জানতে পেরেছে, ঠিক আছে তো, অ্যাবাউট ইট লেটার, দেন ইট ক্যান রিফিউজ টু পে কম্পেনসেশন, তখনও কম্পেনসেশনটা প্রোভাইড করতে ডিনাই করে দিয়েছে, ঠিক আছে তো? তোর বইতে কি লিখে যদি করতে পারি এই যেটা বললাম এটাই লিখেছে, দেখ তোর বইতে আমি বাংলা করছি না, মানে তোরা আমি আমি এবং কোম্পানি দুজনের মধ্যে একটা চুক্তি করতে হবে, ঠিক আছে? এবং যে চুক্তিটা করতে হবে না সেখানে যা ইনফরমেশন দেওয়া হবে সমস্ত কারেক্ট হতে হবে, যদি কোনো ভুল হয় এবং পরবর্তী সময় ইনসুরেন্স কোম্পানি নজরে চলে আসে তাহলে তোমার কম্পেনসেশন বাতিল হয়ে যাবে, এটাই বলেছে। দুই, প্রিন্সিপাল অফ ইনসুরেবল ইন্টারেস্ট, প্রিন্সিপাল অফ ইনসুরেবল ইন্টারেস্ট, ঠিক আছে? এটা করতে হবে, ইনসুরেবল ইন্টারেস্ট মানে জানিস কি, বিমাযোগ্য স্বার্থ। এখানে পয়েন্ট গুলো একটু মানে বাংলা গুলো একটু কেমন জানি, ঠিক আছে তো? প্রিন্সিপাল অফ ইনসুরেবল ইন্টারেস্ট মানে ইনসুরেবল ইন্টারেস্ট মানে হচ্ছে বিমাযোগ্য স্বার্থ। তা কি বলেছে, দ্য ইনসিওর্ড মাস্ট হ্যাভ অ্যান ইনসুরেবল ইন্টারেস্ট, ইনসিওর্ড, ইনসিওর্ড মানে আমি, মানে যারা প্রিমিয়াম করায়, যারা ইন্স্যুরেন্স পলিসি করায়, মানে তুই ধর তোর লাইফের উপর করলি তাহলে তুই হচ্ছে ইনসিওর, তাই তো? বলছে ইনসিওর্ড মাস্ট হ্যাভ ইনসিওরেবল ইন্টারেস্ট, অর্থাৎ আমি যে করছি আমার নিজস্ব একটা ইন্টারেস্ট আছে, তাই জন্য আমি করেছি। ইনসিওর্ড মাস্ট হ্যাভ অ্যান ইনসিওরেবল ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স, ইন দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স, সো দ্যাট হি অর শি উইল সাফার ফিনান্সিয়ালি অন দ্য হ্যাপেনিং অফ দ্য ইভেন্ট এগেনস্ট হুইচ হি ইজ ইনসিওর। ফর এক্সাম্পল, আ পার্সন ক্যান টেক লাইফ ইন্স্যুরেন্স পলিসি ফর হিজ স্পাউস অ্যান্ড চিলড্রেন, মানে একজন ব্যক্তি ও যখন লাইফ ইন্স্যুরেন্স করাবে কার নামে করাতে পারে, ও নিজের নামে, ওর বউয়ের নামে, আর ওর চিলড্রেনের নামে, বউটাকে বলা হয় স্পাউস, ঠিক আছে? মানে হাজবেন্ড যদি ইনকাম করে তার স্পাউস হচ্ছে তার ওয়াইফ, আর ওয়াইফ যদি ইনকাম করে ওয়াইফের স্পাউস হচ্ছে হাজবেন্ড, ট্যাক্সেও করেছে, অর্থাৎ এখানে বলেছে তুই যখন ইন্স্যুরেন্সটা করবি না ওর যে কন্টেন্ট থাকবে, বিষয়বস্তু থাকবে ওর মধ্যে না ইনসিওরেবল ইন্টারেস্টটা অবশ্যই থাকা দরকার, ঠিক আছে? ইনসিওরেবল ইন্টারেস্ট মানে তোর কি স্বার্থটা কি আছে এটা তোকে বলতে হবে, মানি। It does not applicable to life insurance because we cannot estimate, ঠিক আছে, we cannot estimate the loss due to death of person.
ঠিক আছে, এখানে একটু এইটা একটু বোঝার ব্যাপার আছে, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল। তোর এটা কি বলতে চাইছে, বলছে ইন্স্যুরেন্স কিন্তু কোনো প্রফিটেবল বিষয় নয়, প্রফিটেবল নয় ইন্স্যুরেন্স, কিন্তু কখনো ইন্স্যুরেন্স থেকে তুই কখনো ভাবিস না লাভ হতে পারে। তুই যদি মনে করি ইন্স্যুরেন্স থেকে লাভ হবে তাহলে ভুল ভাবছিস, ইন্স্যুরেন্স থেকে কোনো লাভ হতে পারে না। এক্সাম্পল পর তো কিছুক্ষণ আগে এক্সাম্পল বলেছি, তুই ধর একটা ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছিস 2 লাখ টাকা, কিন্তু তোর আগুন লেগেছে কত টাকা, তুই 2 লাখ টাকা ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছিস, তুই 1 লাখ টাকার আগুন লেগেছে, মানে 1 লাখ টাকা লস হয়েছে, ঠিক আছে। তো দেন ইন্স্যুরেন্স কোম্পানি তোকে কত টাকা দেবে, 1 লাখ টাকা দেবে না 2 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা দেবে। তাহলে তুই ভাবিস না কিন্তু তোর লাভ হবে না কিন্তু, ঠিক আছে। তো এখানে ভালো করে পড়তে হবে লাইন গুলো, বলছে ইন্স্যুরেন্স পারপাস ইজ টু ব্রিং ব্যাক ইনসিওর দ্য সেম ফিনান্সিয়াল পজিশন অ্যাজ হি ওয়াজ বিফোর দ্য লস, কম্পেনসেশন পেবল অ্যান্ড লস সাফার্ড আর টু বি মেজার্ড ইন টার্মস অফ মানি, ইট ডাজ নট অ্যাপ্লিকেবল টু লাইফ, লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, কারণ বিকজ উই ক্যান নট এস্টিমেট লস ডিউ টু ডেথ অফ পার্সন, কোনো পার্সন মারা গেলে তাকে টাকা দিয়ে তার মূল্য বিচার, মানে মূল্য দিয়ে অ্যামাউন্ট দিয়ে কখনো বিচার করা যায় না লাইফের ভ্যালু বলছিল। তো এর বাংলাটা যদি বলিস, প্রিন্সিপাল অফ ইন্ডিভিটি মানে কি, প্রিন্সিপাল অফ ইন্ডিভিটি মানে হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, বললাম বুঝতে পারছিস তো, এটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। তাহলে বল আমাকে যদি কখনো কোশ্চেন করে এলআইসি, দুটো জিনিস হয়, এটা এলআইসি, এলআইসি কি ক্ষতিপূরণের চুক্তি, এলআইসি থেকে এলআইসি মানে কি জীবন বিমা, জীবন বিমায় কি ক্ষতিপূরণের চুক্তি হয়, ওটা নিশ্চয়তার চুক্তি হয়, বাংলায় বললাম নিশ্চয়তার চুক্তি। জীবন বিমা নিশ্চয়তা প্রদান করে, যে কি নিশ্চয়তা দেবে, তুমি যদি মরে যাও তাহলে আমি কিছু তোমাকে নিশ্চয় দেবো, কি দেবে, তুমি মারা গেলে তোমাকে এই টাকাটা আমি দেবোই, তোমাকে দেবো কি করে, আরে তোমার ফ্যামিলিকে দেবো, তোমার ফ্যামিলি তুমি যদি মারা যাও তাহলে তোমার ফ্যামিলিকে দেবো, এই নিশ্চয়তা দেয় জীবন বিমা। কিন্তু ওটা কিন্তু এই নিশ্চয়তা দেয় না, ওর নাম কি জানো বল, তোর গোডাউনে আগুন লেগেছে, গোডাউনে আগুন লাগলে তোমাকে আমি এত টাকা দেবোই, এটা তুমি নিশ্চয়তা দেয়, কত নিশ্চয়তা দেবে, যত টাকা লস হবে তত টাকাই দিতে হবে, বুঝতে পারলি প্রিন্সিপাল অফ ইনভেন্ট জিনিসটা কি, লেখা আছে এখানে ইংলিশ কথাগুলো, বাট তুই একটু দেখে নিতে হবে। অর্থাৎ এখানে যেটা প্রথম লাইনটা বলেছে তোকে নিশ্চয়ই বুঝতে পারছিস নাকি, আমি জানি না, ইন্স্যুরেন্স পারপাস ইজ টু ব্রিং ব্যাক, ব্রিং ব্যাক মানে কি, ফিরিয়ে নিয়ে আসে, ইনসিওর ইন দ্য সেম ফিনান্সিয়াল পজিশন অ্যাজ হি ওয়াজ বিফোর দ্য লস, তোর লস হওয়ার আগে তার, আর তুই ইন্স্যুরেন্স নেওয়ার পর তোর বিজনেসে আগুন লেগে গেছে, লস হয়েছে, লস হয়েছে, অনেকটা ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়া লস হওয়ার আগে অবস্থা কি ছিল, ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়ে অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতো, বুঝতে পারলি, তোকে লাভ দেবে না। এটা হচ্ছে প্রক্সিমেট কজ, কি বললাম, প্রক্সিমেট কজ বলেছে, প্রক্সিমেট কজ বলছে কি ওই সন্নিহিত কারণ, ঠিক আছে। তো এটা কি বলেছে প্রক্সিমেট কজটা কি, ইন্স্যুরেন্স কোম্পানি উইল প্রোভাইড কম্পেনসেশন অনলি, ইন্স্যুরেন্স কোম্পানি তোকে কম্পেনসেশন দেবে, কিসের কম্পেনসেশন দেবে, যদি লস হয়, ইফ ইজ কস্ট বাই দ্য রিজন স্টেটেড ইন দ্য পলিসি, তোকে এই যে পলিসি বন্ড তৈরি করে বন্ডের মধ্যে লেখা থাকে যে এই এই কারণে যদি তোমার লস হতে পারে, যদি এই এই কারণে যদি তোমার আগুন টাগুন লাগতে পারে তাহলে ওই ক্ষতিপূরণ পাবে, ওই কারণের বাইরে যদি কিছু হয় তাহলে পাবি না, বুঝলি, ঠিক বললা, তুই যখন তুই ধর তোর বিজনেস এর ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছিস, ঠিক আছে, তো তো কারণ করে লেখা ছিল এই এই কারণে যদি তোমার গোডাউনে আগুন লাগে তাহলে আমি তোমাকে কম্পেনসেশন দেবো, কিন্তু এমন কোনো এমন একটা কারণে গোডাউনে আগুন লেগেছে যে এই কারণটা তো লেখাই ছিল, তাহলে তোকে কম্পেনসেশন দেবে না, বোঝা গেল কি বললাম, মানে সব টপিক গুলো লিখতে হবে, হ্যাঁ মানে বলে দেবে ওরা এই কারণ গুলো বলে দেয়, ওদের যে পলিসি পেপারে লেখা থাকে এগুলো, ইফ লস ইজ কস্ট বাই সাম আদার রিজন, যদি অন্য কোনো কারণে যদি লস হয় অর মিস হ্যাপেনিং দেন ইনস্যুরার ক্যান ডিনাই টু পে কম্পেনসেশন, সেক্ষেত্রে কম্পেনসেশন পেমেন্ট করতে ডিনাই করবে। ফর এক্সাম্পল, এক্সাম্পলটা শোন, ইফ ইউ টুক মেরিন ইন্স্যুরেন্স, মেরিন বুঝিস তো, মেরিন নৌ বিমা যেটা,
ঠিক আছে, মেইন ইন্স্যুরেন্স পলিসি, তুমি একটা মেইন ইন্স্যুরেন্স পলিসি নিয়েছো টু সেন্ড হুইট ব্যাক, বাট অন দা ওয়ে মানে মেরিন ইন্স্যুরেন্স মানে নৌ বিমায় করে তোর জাহাজে করে মাল নিয়ে আসছি, কিনে আসছি, হুইট নিয়ে আসছি, এইবার যাতে মালগুলো পড়ে না যায়, ঠিক আছে, তো বাজার চুরি না হয়ে যায়, এইগুলো তুই পলিসি এইগুলো করেছি, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। কিন্তু কি হয়েছে, দেখা গেল ওর মধ্যে ইঁদুর উঠে গেছে, ইঁদুর ইঁদুর বুঝতে রেট লেখা আছে না কিনা, বাট অন অন দা ওয়ে রেট, ওর মধ্যে রেট উঠে গেছে, এবার ওর ব্যাগ গুলো নষ্ট করে দিয়েছে, তাহলে তো প্রচুর ক্ষতি হয়ে গেছে, এর জন্য কিন্তু কোনো ক্ষতি মন দেবে না, কেন ওখানে রেটের কথা লেখাই ছিল না। তোর গোডাউন আছে, গোডাউনে তুই পলিসি নিয়েছিস, কিন্তু গোডাউনে তোর র্যাট ঢুকে গেছে, ইঁদুর ঢুকে গেছে, ঠিক আছে, ইঁদুর ঢুকে সমস্ত জিনিস, ধর মুদিখানা দোকান, তো ধর কত কিছু তো থাকে, চাল ডাল এগুলো সব থাকে, সমস্ত কিছু নষ্ট করে দিয়ে চলে গেছে, এর জন্য প্রচুর ক্ষতি হলো, এই ক্ষতি পূরণ করবে না, বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে, এটা হচ্ছে কি বলেছে বল, এটা প্রক্সিমেট অফ প্রক্সিমেট কস্ট। এই এখানে একটা তুই যে উদাহরণটা প্রথমে জানতে চেয়েছিলিস সেই উদাহরণটা এখানে দিয়ে বলছে, একজন বিজনেসম্যান তার বিজনেসের স্টক স্টক বুঝিস তো, গোডাউনে যে স্টক থাকে তার জন্য একটা ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিয়ে, কিন্তু ভূমিকম্পের জন্য, ভূমিকম্প মানে আর্থকুইকের জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ভূমিকম্প হলে সবই নষ্ট হয়ে যাবে, এক্ষেত্রে প্রক্সিমেট কস্ট হলো ভূমিকম্প, আগুন নয়, কেন সব নষ্ট হয়েছে, কেন আগুনের জন্য নষ্ট হয়েছে নাকি ভূমিকম্পের জন্য, ভূমিকম্পের জন্য তাই সে কি কম্পেনসেশন পাবে কি পাবে না, পাবে না, কম্পেনসেশন পাবো। এবার যদি স্যার ভূমিকম্প যদি হয় কম্পেনসেশন পেতে চাই, তাহলে ওর জন্য আলাদা পলিসি নিতে হবে, তখন সেটা কেউ নেয় কখনো, ভূমিকম্পের জন্য পলিসি দেবে কখনো, বল ভূমিকম্পের জন্য পলিসি দেবে, তো ভূমিকম্পের জন্য পলিসি তো কবে ভূমিকম্প হবে তার জন্য পলিসি নিতে হবে, পলিসি পাঁচ নম্বর কি বলেছে, প্রিন্সিপাল অফ সাবরোগেশন, ঠিক আছে, কি বললাম, প্রিন্সিপাল অফ সাবরোগেশন মানে পরিবর্ত উত্তরাধিকারের নীতি, ঠিক আছে, দেখ কি লিখেছে ভালো করে বললে বুঝতে পারবি, বুঝলে হোয়েন ইনসিওর গট কম্পেনসেশন, ঠিক আছে, ফর দ্য লস অর ড্যামেজ টু দ্য প্রপার্টি ড্যামেজ which was insured by him, then right of ownership of this damaged property passes on the insurer. Sir, আমার একটা বিজনেস আছে, আমি আমার গোডাউনের পলিসি নিয়েছি, গোডাউনে আগুন লেগে গেছে, প্রচুর টাকার মাল নষ্ট হয়ে গেছে, আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বলেছি, ওরা দেখলো এসে আমাকে ক্ষতিপূরণটা দিয়ে দিয়েছে, ভালো করে শোন, ধর আমার কত টাকা নষ্ট হয়েছে, মাল ধর 1,00,000 টাকার মাল নষ্ট হয়ে গেছে, পুরো ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে, ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে, ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে, এবার যেই মালগুলো নষ্ট হয়ে গেছে সেই মালগুলো কি করবো বল দেখি, আরে আমার গোডাউনে প্রচুর টাকার মাল ছিল, ধর আমি নেওয়ার চেষ্টা করেছি কিছু মাল বেঁচে আছে, ওটা ওদের হয়ে যাবে, ওটা ওরা নিয়ে যাবে, ওটা আমি নিতে পারবো, ওটা ওদের হয়ে যাবে আমি নিতে পারবো না, এবার তোর মনে হলো যা মাল বাঁচালাম, চলো যেটুকু মাল বাঁচালাম ওটা আমি মার্কেটে কম দামে বেঁচে দিই, 8,000-10,000 টাকা বেঁচে দিলাম, আমি যে কম্পেনসেশন পাবো লসের জন্য বা ড্যামেজের জন্য টু দা প্রপার্টি ড্যামেজ হুইচ ওয়াজ ইনসিওর্ড বাই হিম, যেটা কিনা ইনসিওর করা ছিল, দেন রাইট অফ ওনারশিপ অফ দিস ড্যামেজ ড্যামেজ প্রপার্টি পাসেস অন টু ইনসিওরার, ইনসিওরের কাছে ওটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে, বিকজ Insured is not allowed to make profit by selling that damaged property. এই প্রপার্টি বেচে যদি কোনো প্রফিট হয়, ঠিক আছে, এটা কিন্তু কখনোই অ্যালাউ করে না। ফর এক্সাম্পল, ইফ ইউ টুক ফায়ার ইন্স্যুরেন্স পলিসি, যদি তুমি কোনো ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নাও, অ্যান্ড ইউ সাফার্ড আ লস, যদি তুমি কোনো ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নাও এবং যদি তোমার কোনো লস ডিউ টু ফায়ার রুপিস 1,00,000, বলে এক্সাম্পল দিয়েছে তুমি একটা ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছো, তোমার লস হয়েছে, আগুন লেগেছে 1,00,000 টাকা, অ্যান্ড ইউ গেট কম্পেনসেশন ফর দ্য সেম, ইফ দোজ ড্যামেজ গুডস প্রপার্টি বেচে দিয়েছো 10,000 টাকা দিয়ে, দ্য দিস অ্যামাউন্ট উইল বি কেভড বাই ইন্স্যুরেন্স কোম্পানি,
ওই 10,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেবে, তুই বেচতে পারিস, তুই বেচতে পারিস, বেচে টাকাটা ওরা নিবে, টাকাটা ওরা নিয়ে নেবে, ইন্স্যুরেন্স কোম্পানি নেবে টাকাটা কি তোর নাকি? আচ্ছা যেমন এখানে বলেছে, কথা বলিস তুই, কথা বলিস। এরপরে বলেছে, বলছে অরিজিৎ বাবু একটা এক্সাম্পল বলেছে, অরিজিৎ বাবু তার টোটোর বাইক আছে, এটা 40,000 টাকায় বিমা করেছিল, 40,000 ইন্স্যুরেন্স করেছে, ঠিক আছে, পরে দুর্ঘটনায় গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, তিনি বিমা কোম্পানির কাছ থেকে 40,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন। শুনিস কিন্তু এক্সাম্পলটা, দেখবি অনেকে বাইক মানে কার ইন্স্যুরেন্স করে, তো ও কি করেছে, একটা লোক ছিল ওর যে বাইক আছে ও 40,000 পলিসি দিয়েছিল, ঠিক আছে, তো গাড়িটা দুর্ঘটনা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, এবং বিমা কোম্পানির কাছ থেকে 40,000 কম্পেনসেশন পেয়ে গেছে, ক্ষতিপূরণ পেয়ে গেছে, এবং গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, গাড়ি চালাতে পারবে না, কিন্তু বেঁচে যারা গাড়ির বিজনেস করে দেখবি মোটর মেকানিক আছে ওদেরকে বেচলে ওরা কিছু টাকা দেয়, ওদের কাছে দিয়েছে, ওরা আমাকে 5,000 টাকা দিয়েছে, এটাকে বলে স্ক্র্যাপ, এই কথাটাকে বলা হয় স্ক্র্যাপ, স্ক্র্যাপ, ঠিক আছে, 5,000 টাকা আমাকে দিয়েছে। এই যে এক্ষেত্রে বলছে, এক্ষেত্রে যে অরিন্দবাবু গাড়িটির বিক্রয় লব্ধ অর্থের উপর দাবি করতে পারেন না, ঠিক আছে, তো কারণ যখনই ওর ক্ষতিপূরণ ওকে দিয়ে দিয়েছে কোম্পানি, সঙ্গে সঙ্গে গাড়িটা ওর থেকে পাস আউট হয়ে গেছে, পাস আউট হয়ে কোম্পানি কে চলে গেছে, তাহলে 40,000 টাকা হবে আর 5,000 টাকাটা হবে না, 40,000 টাকাটা তো কোম্পানি, এতক্ষণ ধরে পড়িয়ে এই বুঝলি, না না এতক্ষণ ধরে পড়িয়ে কি এই বুঝলি, এখানে বললো যে 40,000 টাকা তো ওকে প্রিমিয়াম দিয়ে ওকে তো ক্ষতিপূরণ দিয়ে দিলো, এবার 5,000 টাকা যে গাড়ি বেঁচে যে 5,000 টাকা পাওয়া গেছে, এই 5,000 টাকা যখনই ও ক্ষতিপূরণ পেয়ে গেল সঙ্গে সঙ্গে সম্পত্তি ওর থেকে বেরিয়ে গেল। এবার হচ্ছে প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন, কি বলছে, ইফ আ পার্সন টেক্স মোর দেন ওয়ান ইন্স্যুরেন্স পলিসি অন সেম প্রপার্টি, তোর একটা প্রপার্টির ওপর তুই অনেকগুলো পলিসি দিতে পারিস, তো ধর একটা প্রপার্টির উপর অনেকগুলো পলিসি দিবি, কিন্তু প্রপার্টিতে ধর লস হলো, ধর সাপোজ ধর 1,00,000 টাকার লস হলো, তুই ধর 4,00,000 টাকার পলিসি নিয়েছিস, 4,00,000 টাকার পলিসি বলে বুঝতে পারলি না, তোর ধর 1,00,000 টাকার একটা তোর ধর প্রপার্টি ছিল, তোর প্রপার্টির ভ্যালু যাই ছিল, তোর প্রপার্টি থেকে লস হয়েছে তোর 1,00,000 টাকা, কিন্তু তুই 3টে আলাদা লোকের থেকে তুই পলিসি করিয়েছিস, একজনের থেকে 1,00,000 টাকা নিয়েছি আর একজন, তুই ভাবলি কি তাহলে সবার থেকে লাস্টে লস হলে 1,00,000 টাকা 3,00,000 টাকা পেয়ে যাবি, এটা কিন্তু হবে না, বুঝিস কি বললো, বুঝেছিস কি বুঝিস, এটা ভালো করে তোকে মাথায় রাখতে হবে, তোর ধর একটা বিজনেস আছে, বিজনেসে না তোর গোডাউন আছে, গোডাউনে তুই ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিয়ে তোর গোডাউনে আগুন লাগতে হবে, তুই চেয়েছিস প্রফিট কামাবি, তুই প্রফিটের জন্য এটা করেছিস, তুই ধর রামের থেকে মানে তুই ধর একজনের থেকে পলিসি নিয়েছিস, কত টাকার পলিসি নিয়েছিস, 1,00,000 টাকা, আর আবার ওই বিজনেসের উপরই আর একজন থেকে পলিসি নিয়েছিস কত, 1,00,000 টাকা, আবার আর একজন থেকে পলিসি নিয়ে 1,00,000 টাকা, তাহলে তোর যখন আগুন লাগলো তোর 1,00,000 টাকা ইতিমধ্যেই হলো, এখন তুই বলিস প্রথম জনের থেকে 1,00,000 টাকা পাবো, তারপরের জন থেকে 1,00,000 টাকা পাবো, তারপরের জন্য 1,00,000 টাকা পাবো, 3,00,000 টাকা ক্ষতি হলে, 1,00,000 টাকা পেয়ে গেলে 3,00,000, তো তোর 2,00,000 টাকা লাভ হয়ে গেল, ইন্স্যুরেন্স কোম্পানি এটা অ্যালাউ করে না, ইন্স্যুরেন্স কোম্পানি বলছে তুমি 3,00,000 টাকার পলিসি নিয়েছো, ক্ষতি হচ্ছে 1,00,000 টাকা, তোমাকে আমি ম্যাক্সিমাম 1,00,000 টাকাই দেবো, তার বেশি দেবো না, তখন সে তিনটে কোম্পানি একসাথে মিলে দেবে, তিনটে কোম্পানি মিলে 1,00,000 টাকা দেবে, প্রপোর্শনাল দেবে, প্রপোর্শনাল আনুপাতিক হারে দেবে, কি বললাম বুঝতে পারছিস, এখানে দেখ কিছু লিখেছে না, হ্যাঁ তিনটের মধ্যে, হ্যাঁ সব ওটা ভুলে দেবে, ওইগুলো নিয়ে চাপ নেই, এইগুলো তুই যখন অঙ্ক করবি আগামী দিনে সব অঙ্কের ডিটেলস পাবি, এগুলো ইফ আ পার্সন টেকস মোর দ্যান ওয়ান ইন্স্যুরেন্স পলিসি অন সেম প্রপার্টি দেন ফোনটা সাইলেন্ট কর, then all the insurers will share the amount of compensation in proportion to the amount assured by each of them, বলছে insurer will share the amount of compensation in proportion to the amount assured by each of them, হয়ে গেল, he cannot claim total loss from each, ঠিক আছে, from each insurer, last point কি বলেছে, বলছে প্রিন্সিপাল অফ মিটিগেশন অফ লস, ঠিক আছে, প্রিন্সিপাল অফ মিটিগেশন অফ লস, এটা লাস্ট পয়েন্ট,
বলছে ইট ইজ দ্য ডিউটি অফ ইনসিওর টু টেক কেয়ার অফ ইনসিওর প্রপার্টি অ্যান্ড ট্রাই অল পসিবল এফর্ট টু মিনিমাইজ ড্যামেজ টু ইনসিওর প্রপার্টি। এটা কি বলেছে একটু ভালো করে দেখবি, ক্ষতি হ্রাসকরণের নীতি, মানে তুই পলিসি নেওয়ার দরকার পলিসি নিয়ে নিয়েছিস, পলিসি নিয়ে নিস যে যা ক্ষতি হলে হোক আমার কি হচ্ছে, হোক লস হলে হোক আমার কি, এরকম করলে হবে না, কিন্তু তোকে প্রপার অ্যাকশন নিতে হবে। বলছে ইট ইজ দ্য ডিউটি অফ ইনসিওর, তোর একটা ডিউটি আছে টু টেক কেয়ার, তোর যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে খুব যত্ন করে রাখা, তোর যে প্রপার্টি তোর যে গোডাউন গোডাউনটাকে খুব যত্ন করে রাখা তোর ডিউটি, অ্যান্ড ট্রাই অল পসিবল এফর্টস টু মিনিমাইজ দ্য ড্যামেজ অফ ইনসিওর প্রপার্টি, এবং তোকে এফর্ট দিতে হবে যাতে তোর ড্যামেজটা কমানো যায়। ঠিক আছে, তো ইফ প্রপার কেয়ার ইজ নট টেকেন, ঠিক আছে যদি তুমি ঠিকঠাক করে কেয়ার না করো দেন ক্লেম ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি মে বি লস্ট। ঠিক আছে, তো ফর এক্সাম্পল ইফ পার্সন হ্যাজ টেকেন ফায়ার ইন্স্যুরেন্স পলিসি অ্যান্ড ফায়ার ব্রেক আউট, মানে লেগে গেছে, সো হি শুড টেক স্টেপ টু স্টপ ফায়ার, ঠিক আছে, রেদার দেন ওয়াচিং ফায়ার, ঠিক আছে, বিকজ হি উইল গেট কম্পেনসেশন। ভালো করে লাইনটা ঘরে বোঝার চেষ্টা করলি, তোর গোডাউনে আগুন লাগছে, তুমি বলে দিয়েছি গোডাউনে আগুন লাগছে, তুই শুধু আগুন লাগছে তুই দূর থেকে দেখে যাচ্ছিস, আগুনটা যে নেওয়াতে চেষ্টা করবি তুই চেষ্টাই করছিস, তোমার কোনো মানে অ্যাকশনই নিস না, প্রথমেই বলে দিয়েছি। এই ছিল প্রিন্সিপাল অফ ইন্সুরেন্স, ঠিক আছে, তো এটা তোরা করে নিবি, আর পরের দিনের মধ্যে চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে। হ্যাঁ।